ফাঁসি দিয়ে ফাঁসি হয় 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 পৃথিবী সরকার হয় হয় সমাদিবাসী ছাত্র সন্থা লক্ষিমপুর জেলা সমিতি লগতে অদূর সমাদিবাসী ছাত্র সন্থা গড়াল সমাজ আর সদৌ আদিবাসী মহিলা সমিতি আর আমার বিভিন্ন জনগোষ্ঠীয় সংগঠন সমূহ আজি আমি এই জেলা উপায়ুক্ত কার্যালয়ত প্রতিবাদ কার্যসূচী রূপায়ণ করবলৈ আমি ওলাই আহিছো। বিশেষ আমার দুঃখী আমি পুরা সমাজে দুঃখিত আর লক্ষিমপুরবাসীও আমি দুঃখিত হয়েছো যেটো আমার জিআরপিএফর দ্বারা যেটো আমার সুমন অহিম্বা গড় ছোৱালীজনীর যেটো রাঙাপাড়া রেলওয়ে স্টেশন যেটো তেখেতক মানে ধর্ষণ করা হয়েছে আর আমি বিশেষক আমি লজ্জিত যে ছোৱালীজনীক যখন রক্ষক যখন আরক্ষী বিষয়া আরক্ষী যখন বিষয়া আসে তেখেতক আমি আমার ফলের দাবি জানাইছো তেখেতক ফাঁসি দিব লাগে আর যখন ছোৱালী নির্যাতিত তেখেতর ভবিষ্যৎ সুনিশ্চিত করব লাগে আর সরকার জনাও যে তেখেতে উচিত মানে ক্ষতিপূরণ পাব লাগিব আর আমার সরকার তথা জিআরপি মানে রেলওয়ে প্রশাসনক আমি দাবি জানাও যে ভবিষ্যতে যাতে যেন আমি আদিবাসী ছোৱালী হোক আদিবাসী মহিলাই হোক বা যিকোনো যিকোনো জিয়ারি বুয়ারি হোক আমি বিচার যে আমার এই সরকারখনে বিজেপি সরকারখনে আমার মহিলা সুনিশ্চিত করব লাগে অন্যথা আমার যখন এইখন যখন সরকারে যখন ঢুকঢাল বজায় আছে যে আমি নারী সুরক্ষিত আছে কিন্তু আমি আজি দেখবলে পরিলক্ষিত হয়েছে যে এই সময়ত আমার নারী সুরক্ষিত নহয় যেহেতুকে আমার জিআরপিএফর দ্বারা যে নির্যাত ছোৱালীজনী হবলৈ পালে তো এই আমি নিবিচার যে আর কোনোবা আর আমার সমাজের হোক বা অন্য সমাজের যখন জনগোষ্ঠী বসবাস করেছে কোনো এই পরিলক্ষিত নহয় আমার বিশেষ দাবি যে সরকার এই উচিত তদন্ত করে আর উচিত ব্যবস্থা লব লাগিব আর উচিত শাস্তি প্রদান করব লাগে যাতে এই দুঃখীজন আইনের হুরুঙ্গা দিয়ে ওলাই যাব নোৱাৰে আর তার উচিত দৃষ্টান্তমূলক শাস্তি আর তেখেতক ফাঁসি দিয়ার ব্যবস্থা গ্রহণ করব বলে আমার সদৌ ছাত্র সন্থা লক্ষিমপুর জেলা সমিতি হয়ে আমি এই আর বিভিন্ন দল সংগঠনে আমি এই দাবি জানাইছো এ আমার বিশেষ সরকারের দাবি থাকি।